নাজমুস সাকিব ইমন প্রশ্ন করেছেন, সার্টিফিকেটে বয়স কম করে দেয়া কি গুনাহ? জি নাজমুস সাকিব ইমন, এটা একটা গুনার কাজ, এটা একটা গুনার কাজ। অনেকেই মাত্র এক বছর দুই বছর তার সন্তানকে চাকরির জীবন সুবিধা দেওয়ার জন্য সারা জীবন তাকে মিথ্যা টানতে হয়, এই মিথ্যা বয়স কত এত মিথ্যা কথা বলছে সে, কথায় কথা প্রত্যেকটা কথা তার মিথ্যা হচ্ছে। এই জন্য আপনার আমার উচিত হবে না, সে আপনি জানেন না আপনার সন্তানের কত বছর বয়স পাবে, হতে হতে পারে এমন যে সে এত বছর চাকরি করে তার প্রয়োজন হবে না, এমন তো হতে পারে চাকরি এত বছর তার করার প্রয়োজনটা নাই, এমন সে করতে পারলেও সে অসুস্থ হয়ে পড়ে আরো সমস্যা হয়ে যাবে। আপনি মিথ্যার উপর থাকেন, সত্যের উপর নিয়ে আসুন, সত্য অবশ্যই গ্রহণযোগ্য। এই জন্য চাকরিতে আপনার সন্তানদের চাকরি করার সুবিধার্থে বা বিভিন্ন নামে সুবিধার্থে বিভিন্ন সুবিধা দেখিয়ে আমরা যারা সন্তানদের অনেকেই করে থাকে দেখছি আমরা, যে সন্তানদের নাম তাদের জন্ম তারিখের মিথ্যা জন্ম তারিখ দিয়ে থাকে, এটা অবশ্যই গুনার কাজ। আপনারা চেষ্টা করবেন নিজেরা উদ্যোগী হয়ে সঠিক জন্ম তারিখটা ব্যবহার করতে, যদি না জানা থাকে সেটা আলাদা কথা, যেটা দেওয়া হয় সেটা চলবে, যে এটা আমার দেওয়া হয়েছে আসল জন্ম তারিখ জানা নেই তো ভিন্ন কথা, যারা অ্যাপ্রক্সিমেট দেওয়াবেন সমবয়সীদের জন্ম তারিখ দেওয়া হচ্ছে তার সমস্যা নেই, না জানা থাকলে, কিন্তু যদি জানা থাকে অবশ্যই সূত্রটা নিতে হবে, নাহলে সেটা মিথ্যা হবে। মিথ্যার উপর ভিত্তি করে যত কাজ হবে সবই মিথ্যা হবে, এবং এই কারণে প্রতি যতবার লিখবেন অতবার মিথ্যা গুণা হবে, অতবার গুণা হবে আপনার, কারণ আপনি ইচ্ছা করে মিথ্যা লিখছেন। তাহলে এই বিষয়টি আমাদের অবশ্যই সাবধান হওয়া উচিত যে সামান্য দুনিয়ার পাওয়ার জন্য আমরা সারা জীবন মিথ্যা কথা কেন টানবো, মিথ্যা কথা কেন করবো, মিথ্যা কাজ কেন করবো, বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার।